हेलो गाइस, वेलकम टू माय चैनल साइफुल फूड ब्लॉग। सबाई के शुभेच्छा। बंधुरा, आज के हमें हजरत शाहजलाल इंटरनेशनल एयरपोर्ट ढाका बांग्लादेश एखन हमें अवस्थान करछि एयरपोर्टर मध्य। तो बंधुरा, आज के हमार छोटो भाई ताके प्रवासे पाठाच्छि, प्रवासे चले जाच्छे। तो बंधुरा, विदाय लग्ने किन्तु आमी तार साथे आछि आमार बांग्लादेश एयरपोर्ट। एखन आमरा ई अवस्थान करतेछि, आपनारा देखते पाच्छेन खूब चमत्कार परिवेशे बांग्लादेश इंटरनेशनल हजरत शाहजलाल इंटरनेशनल एयरपोर्ट देखते पाच्छेन आमरा एयरपोर्ट थेके। एखन आमी एयरपोर्टेर सामने अवस्थान करछि, आपनारा देखते पाच्छेन खूब सुंदर चमत्कार परिवेशे। আমি এখন অবস্থান করছি এয়ারপোর্টের দোতলাতে, দোতলা অবস্থান। বন্ধুরা, এখন রয়েছি এয়ারপোর্টের দোতলায়, দেখতে পাচ্ছেন নিচ থেকে দোতলা চলে আসছি। বন্ধুরা, আপনাদেরকে আমি এখন এয়ারপোর্টের পুরো ভিডিওটা আপনাকে ঘুরিয়ে দেখাবো, এয়ারপোর্টের বিষয়ে, এয়ারপোর্টটা। তো বন্ধুরা, এখন আমার চ্যানেলে যারা আপনারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আপনার সুবিধা পাওয়া সুবিধা হবে। তো বন্ধুরা, এই যে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন, পুরো ভিডিওটা এয়ারপোর্টের দেখতে পাচ্ছেন, ঘুরে সব সমস্ত কিছু দেখাচ্ছি। আমাদের সাথে রয়েবেন সুন্দর একটা চমৎকার পরিবেশে। এই যে পাশে রয়েছে একটি বহুতল বিশিষ্ট ভবন দেখতে পাচ্ছেন আপনারা। উপর থেকে ভিডিওটা আপনাকে ধারণ করে আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে দোতলার হচ্ছে একবার গেটের সামনে, তিন নম্বর গেটের সামনে আমি রয়েছি, অবস্থান করছি, পুরো ঘুরে আপনাকে দেখাচ্ছি দোতলা। সবাই আসতে পারে না যাতে ছাড়া, ও আমার সাথে পাসপোর্ট ছিল বিদায় আমি আসতে করছি, দেখতে পাচ্ছেন পুরো সমস্যা বিষয়। পুরো ভিডিওটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। হ্যাঁ, উপরে আমি দেখাচ্ছি আপনাদের দেবো। বন্ধুরা, আমার সাথেই থাকবেন আপনারা। বন্ধুরা, আমার ছোটো ভাই রাকিব, ওকে বিদায় জানানোর জন্য মূলত আসা, সৌদি যাচ্ছে। সবাই আপনার তার জন্য দোয়া রাখবেন, দোয়া করবেন, সে যেহেতু খুব সুন্দরভাবে এখানে কাজ করতে পারে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।